হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে আবারও আপনাদের জন্য নতুন আরও একটি কেলোগ্রাফি ফাইল নিয়ে হাজির হয়েছি আজকের এই কেলোগ্রাফি ফাইলটির বিষয় হচ্ছে বাংলা কিলোগ্রাফি যারা আমরা গ্রাফিক্স ডিজাইনার রয়েছে আমরা মূলত এই ডিজাইনগুলো দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন করে থাকি তো যারা নতুন ডিজাইন শিখতেছে বা যারা ডিজাইনের কাজ করে তাদেরকে অবশ্যই এই ফাইলগুলো কালেক্ট রাখা দরকার কারণ এগুলো বিশেষ প্রয়োজনে আমাদের কাজে লাগে তো এই ফাইলগুলো আপনার কীভাবে পাবেন কীভাবে ডাউনলোড করবেন কীভাবে ব্যবহার করবেন তার পুরো প্রসেসটি দেখাবো এই জন্য ভিডিওটা কথা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে খুব সহজে বুঝতে পারবেন যে কীভাবে আসলে এই ফাইলগুলো ডাউনলোড করে আপনি ব্যবহার করবেন তো চলুন কথা না বলে প্রথমে আমরা দেখি এই ফাইলগুলো আসলে আমাদের ভ্যাক্টর ফাইল নাকি রাস্টার ফাইল তারপরে দেখব এই ফাইলগুলো কীভাবে ডাউনলোড করতে হয় কীভাবে ব্যবহার করতে হয় তার এটি স্টেপ বাই স্টেপ তো ফাইলগুলো আমি একটু জুম করতেছি কারণ ফাইলগুলো যদি আমাদের রাস্টারাইজ হয় তাহলে কিন্তু ভেঙে যাবে আর যদি আমাদের ভ্যাক্টর ফাইল হয় তাহলে কিন্তু কখনোই ফাটবে না আর এখানে যে ডিজাইনগুলো দেওয়া রয়েছে সবগুলো অসাম অসাম ডিজাইন আপনার দেখতে পাচ্ছেন আমি যদি ডিজাইনগুলো একটু আপনাদেরকে দেখাই সব কিন্তু হাই কোয়ালিটি ডিজাইন এবং অনেক সুন্দর সুন্দর ডিজাইন এবং এই ডিজাইনগুলো আমরা ব্যবহার করে আমাদের কিন্তু সকল ধরনের কাজগুলো আমরা কিন্তু করতে পারি এবং সব ধরনের কাজ এই ইউজ করা যাবে কোনো সমস্যা হবে না সব ফাইলগুলো হচ্ছে আমাদের ভ্যাক্টর ফাইল আমি এটাকে আরও জুম করবো এখন মনে করেন আমি এই অঞ্চলে কিছু জুম করে দেখাচ্ছি আমি যদি জুম করি দেখবেন এটা আমাদের একদম স্মুথ থেকে যাবে তো দেখতে পাচ্ছেন আমার এখানে পাঁচ হাজার পাঁচশো তেতাল্লিশ জুম হয়ে গেছে তো আমরা জানি যে ভ্যাক্টর ফলে আমাদের চৌষট্টি হাজার পার্সেন্ট পর্যন্ত জুম হয় আর কিন্তু জুম হয় না তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে সর্বোচ্চ চৌষট্টি হাজার পার্সেন্ট কিন্তু জুম হয়ে গেছে আর কিন্তু জুম হচ্ছে না একবার এটা আমি একদম ভাবে দেখতে পাচ্ছি একদম স্মুথ রয়েছে তার মানে এটা হচ্ছে আমাদের ভ্যাক্টর ফাইল তো চলুন দেখি এই ফাইলগুলো আপনার কথা থেকে ডাউনলোড করবেন তারপরে দেখবে এগুলো কীভাবে ব্যবহার করবেন তো আমি এটাকে এখান থেকে ক্লোজ করে দিচ্ছি তো এই ফাইলগুলোকে ডাউনলোড করার জন্য প্রথমে আপনাদেরকে আপনাদের কম্পিউটার থেকে যে কোনো একটু ব্রাউজার ওপেন করে নিতে হবে তো আমি আমার কম্পিউটার থেকে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিলাম তারপরে আমি এখানে একটা লিঙ্ক পেস্ট করবো আর এই লিঙ্কটা আপনি ভিড় ডিসক্রিপশনে পেয়ে যাবে আপনার সেই লিঙ্ককে ক্লিক করবেন লিঙ্কটাতে ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে অর্থাৎ সরাসরি মেগা যে ফাইলটি রয়েছে মেগা ফাইলটি ওপেন হয়ে যাবে তো এখানে লেখা থাকবে আপনাদের ডিজাইন জিরো পয়েন্ট ফাইভ ডট পিডিএফ ফাইলটার সাইজ হবে ওয়ান পয়েন্ট ফাইভ এম বি আর ডাউনলোড করার জন্য আমরা এখানে ডাউনলোড বাটনে ক্লিক করব তো ডাউনলোড করার জন্য আমি জাস্ট এখানে ডাউনলোড বাটনে ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন ফাইলটা আমাদের ডাউনলোডিং শুরু হয়ে গেছে যত ছোট্ট একটি ফাইল অল্প সময়ের ভিতর ডাউনলোড হয়ে যাবে তো ডাউনলোড হয়ে গেছে এখন ফাইলটা আমার এখানে সেভ করার জন্য একটা নাম চাচ্ছে আপনি চাইলে যে নাম থাকবে ওই নামই সেভ করতে পারেন অথবা আপনি এখানে একটা নামও দিয়ে দিতে পারেন তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য এখানে একটা নাম দিয়ে দিচ্ছি নাম দিয়ে দিচ্ছি এ টি জিরো জিরো আমি এই ফাইলটার নাম দিলাম এটা এ জিরো জিরো দিয়ে জাস্ট ডেস্কটপে সেভ করতেছি এখান থেকে সেভ বাটনে ক্লিক করলাম তো ফাইলটি আমার ডেস্কটপে সেভ হয়ে গেল তো এখানে যাদের এই ফাইলটি বা এই লিঙ্কটি যাদের কাজ করবে না তাদের জন্য বলতেছি আমি আমার ফেসবুক গ্রুপে আপনাদের জন্য লিঙ্কটি শেয়ার করেছি আপনি যদি ফেসবুকে গিয়ে এই নামটি লিখে যদি সার্চ করেন এভাবে যে আওয়াল ক্রিয়েটিভ আমি এখানে সার্চ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে যদি আপনি এভাবে আওয়াল ক্রিয়েটিভ লিখে সার্চ করেন তাহলে আমাদের গ্রুপটা আপনারা সবার উপরেই পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে গ্রুপ তো আপনি গ্রুপে ক্লিক করবেন গ্রুপে ক্লিক করে এটি জয়েন হয়ে নেবেন কারণ এটা একটা প্রাইভেট গ্রুপ জয়েন হওয়ার পর আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন যেমন অ্যাবাউট ডিসিশন ফিচার ঠিক আছে তো এখানে হয়তো আপনাদের ফাইল অপশনটা দেখাবে না সেজন্য আপনার মোর অপশনে ক্লিক করবেন এখান থেকে দেখতে পাবেন ফাইল নামে একটা অপশন দেওয়া রয়েছে ফাইলে ক্লিক করবেন ফাইলে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন যে এই যে ডান 0.5 এই ফাইলটি আপনি এই ফাইলটিকে ডাউনলোড করে নেবেন আর এই ফাইলটিকে ডাউনলোড করার জন্য এখানে যে এরো বাটনটি দেওয়া রয়েছে এখানে ক্লিক করবেন এখান থেকে দেখেন ডাউনলোড অপশন দেওয়া রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু ফাইলটি আপনি এখান থেকে সহজে আরো ডাউনলোড করে নিতে পারবেন তো আপনাদের যেখান থেকে ভালো লাগে আপনি সেখান থেকে ডাউনলোড করবেন চাইলে ফেসবুক গ্রুপ থেকে ডাউনলোড করতে পারেন অথবা এখান থেকে ডাউনলোড করতে পারেন তো যখন ডাউনলোড হয়ে যাবে এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি এটাকে মিনিমাইজ করে রাখি যখন ডাউনলোড হয়ে যাবে তখন আমরা ফাইলটা এই যে এরকম পাবো তো দেখতে পাচ্ছেন এটি জিরো জিরো মেয়ে নামে ফাইলটাকে সেভ করে রাখছিলাম আমি এটাকে ডিলিট করে দিই তো এই নামে ফাইল সেভ করলাম তো এই নামে ফাইলটা রয়েছে এখন এই ফাইলটাকে আপনাদেরকে ওপেন করতে হবে ওপেন করার আগে আপনারা অবশ্যই আপনাদের অ্যাডবি ইলিস ডট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন ওপেন করার পর আপনি চাইলে এখন এটাকে ড্রাগ করে সরাসরি অ্যাডবি ইলিস ডট নিয়ে গিয়ে সেরে দিয়ে ওপেন করে নিতে পারেন অথবা যদি এভাবে আপনারা ওপেন করতে না চান সেক্ষেত্রে আপনারা ফাইলে ক্লিক করুন ফাইল থেকে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর এখান থেকে যে ফাইলটা ডাউনলোড করেন সেই ফাইলটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে ওপেন বাটনে ক্লিক করবেন তাহলে ফাইলটি এখানে ওপেন হওয়ার জন্য একটা ইন্টারফেস আসবে এখানে কিন্তু একটা পাসওয়ার্ড চাবে তো আমি পাসওয়ার্ডটা আপনাদেরকে বলে দিচ্ছি আপনি এখানে পাসওয়ার্ড সেভাবে দিয়ে দিবেন পাসওয়ার্ডটি হচ্ছে এখানে এ ডাব্লিউ এ এল আওয়াল টেড টি ই সি ওয়ান টু দিয়ে দিবেন দিয়ে দিয়ে জাস্ট ওকে বাটনে ক্লিক করবেন তাহলে ফাইলটি আপনাদের সামনে ওপেন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন ফাইলটা যদি জুম করে দেখাই তো দেখতে পাবেন এটা কিন্তু আমার একদম স্মুথলি থাকবে কারণ আমি আগে যে ফাইলটা একটাই ফাইল এখন আপনি চাইলে এই ফাইলগুলো কালার পরিবর্তন করতে পারেন আপনি আপনার মতো করে এডিট করে ব্যবহার করতে পারেন যেমন আমি যদি এটা কালার পরিবর্তন করতে চাই এখানে ক্লিক করবো কালার অপশন এখানে সিলেক্ট করে দেব দেখেন কালারটা কিন্তু পুরোটা পরিবর্তন হয়ে গেছে আমি যদি এটাকে একটু জুম করে দেখাই তাহলে হয়তো এক জিনিসটা ক্লিয়ার ভাবে দেখতে পারবেন আপনি চাইলে এটা এখানে গ্রেডিয়ান কালার ইউজ করতে পারেন গ্রেডিয়ান কালার ইউজ করতে চাইলে অবশ্যই আগে যেটা কালার চেঞ্জ করতে চাচ্ছেন সেটাকে এভাবে সিলেক্ট করবেন গ্রেডিয়ান টুলে ক্লিক করবেন এখান থেকে গ্রেডিয়ান কালার দেওয়া রয়েছে আপনি এখান থেকে আপনার মতো করে কালারগুলো দিতে পারবেন এখান থেকে পরিবর্তন আপনি করতে পারবেন ঠিক আছে তারপরে যদি আপনি এগুলো কোনো নতুন কোনো ডকুমেন্টে ব্যবহার করতে চান নতুন ডকুমেন্টও খুঁজে নতুন ডকুমেন্টও কিন্তু আপনার ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না তো দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু একটা ডিজাইন আমাদের এখানে চলে আসে তো এইভাবে মূলত আপনারা আপনাদের ডিজাইনগুলো করতে পারবেন আপনারা এক ডকুমেন্ট থেকে অন্য ডকুমেন্টে ফাইলগুলো ট্রান্সফার করতে পারবেন কোনো ধরনের কোনো ধরনের সমস্যা হবে না তো আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে এখানে একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করে নিচ্ছি যারা নতুন ইউজ করতেছে মূলত তাদেরকে বিষয়গুলো ক্লিয়ার করে দেওয়ার জন্য যে যারা আসলে এই ফাইলগুলো কীভাবে ব্যবহার করবে এই জন্য নতুন একটা ফাইল আমি ক্রিয়েট করে নিয়ে সেখানে আপনাদেরকে এই ফাইলগুলো ট্রান্সফার করে দেখাচ্ছি আর যারা আগে থেকে ডিজাইনের কাজ জানে তারা তো জানে যে ডিজাইনগুলো আসলে কিভাবে করে তাদেরকে দেখানোর কোনো দরকার নেই তো যারা নতুন তাদের জন্য আমি মূলত দেখাই দিচ্ছি তো দেখেন নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেছে মনে করেন আপনি এখানে ডিজাইন করতেছেন এখন আপনাকে এইখান থেকে যেগুলো একটা ফাইল প্রয়োজন তো আপনি কি ফাইলটা নিয়ে যাবেন তো যে ফাইলটা প্রয়োজন আপনি সেই ফাইলটাকে কীভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করে ড্রা করে সরাসরি ওই ফাইলে এখানে নিয়ে এসে ছেড়ে দেবেন সেই দিলে ফাইলটা চলে আসবে তারপর আপনি কিবোর্ড থেকে অল্টার এবং শিফট বাটন একসাথে প্রেস করে ধরে রেখে এটাকে ছোট বড় করবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী যতটুকু প্রয়োজন ততটুকু এখানে ছোট বড় করে নেবেন তারপরে কালার পরিবর্তন করতে চাইলে আপনি এখান থেকে আগের মতো কালার সিলেক্ট করে দিবেন কালার সিলেক্ট করে দিলে আপনার এখানে কালার কিন্তু পরিবর্তন হয়ে যাবে আপনি চাইলে কিন্তু এক কালারও পরিবর্তন করতে পারেন এক কালারের জন্য এখানে জাস্ট ফিল কালারে ক্লিক করবেন এখান থেকে এক কালার করে সিলেক্ট করে দিবেন তাহলে এক কালার এখানে পরিবর্তন হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি এই ফাইলটা ব্যবহার করবেন কিভাবে ডাউনলোড করবেন তার এটু স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে পাসওয়ার্ডটা বলে দিচ্ছি যদি বুঝতে সমস্যা হয় আমি এখানে দেখাই দিচ্ছি আপনারা এইভাবে পাসওয়ার্ডটা দিবেন আওয়াল টেক এ ডবলু এল টিসিএচ তারপরে ওয়ান টু এইভাবে পাসওয়ার্ডটা দিয়ে যদি আপনারা আপনার ক্লিক করেন তাহলে ফাইলটা ওপেন হবে এবং তারপর আপনার আপনাদের মতো করে এটাকে ব্যবহার করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তীতে কি ধরনের গ্রাফিক্স রিলেটেড ফাইল চান সেটা কমেন্টটা জানাবেন আমি আপনাদের সেই রিলেটেড ফাইলগুলো দিয়ে দিবো ইনশাল্লাহ সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমাদের ভিডিও এখানে শেষ করতেছি সে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ